মুসলিম দেশগুলোর সবচেয়ে বড় শত্রু ইসরায়েল। ইসরায়েল মুসলিম দেশগুলোর সবচেয়ে বড় শত্রু বলে মন্তব্য করেছেন পাকিস্তানের ইসলামাবাদে নিযুক্ত ইরানির রাষ্ট্রদূত মেহেদি হুনারদোস্ত। তিনি বলেন, মুসলিম দেশগুলোর সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। বর্তমানে যখন মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি, ঠিক সেই সময় মুসলিম দেশগুলো একে অপরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। নানা ইস্যুতে এক মুসলিম দেশ অপর মুসলিম দেশের সঙ্গে বিবাদে লিপ্ত রয়েছে। মেহেদি হুনারদোস্ত বলেন, ইরান ও পাকিস্তানের মধ্যে যে সুসম্পর্ক রয়েছে তার নষ্টের সুযোগ কাউকে দেওয়া যাবে না। তিনি বলেছেন, আমাদের সতর্ক থাকতে হবে যাতে তৃতীয় কোনো পক্ষ এক্ষেত্রে প্রভাব বিস্তার করতে না পারে। ইসলামাবাদে পাকিস্তানি সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে ইরানের রাষ্ট্রদূত এসব কথা বললেন বলে খবর দিয়েছে ফার্স্ট টুডে। মেহেদি হুনারদোস্ত আরও বলেছেন, ইরান ও পাকিস্তান হচ্ছে দুটি বৃহৎ মুসলিম দেশ। গোটা অঞ্চলে এই দুই প্রতিবেশী দেশের সুসম্পর্কের বিশেষ প্রভাব রয়েছে। এদিকে গোলান মালভূমির উপর সিরিয়ার সার্বভৌমত্বকে সমর্থন করে আরব লীগের শীর্ষ সম্মেলন থেকে যে ইশতেহার প্রকাশ করা হয়েছে তাকে স্বাগত জানিয়েছে ইরান। গতকাল তিউনিসিয়ার রাজধানী তিউনিসে অনুষ্ঠিত আরব লীগের শীর্ষ সম্মেলনের চূড়ান্ত ইশতেহারে গোলান মালভূমিকে সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। এ সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, মার্কিন সরকার যখন গোলান মালভূমির উপর ইসরায়েলি দখলদারিত্বকে বৈধ করার চেষ্টা করছে, তখন আরব লীগের এ পদক্ষেপকে তেহরান ইতিবাচক ও আশাব্যঞ্জক বলে মনে করছে। কাসেমি বলেন, আমরা মনে করি মুসলিম বিশ্বের উচিত ঐবদ্ধ ইসরায়েল সরকারের দখলে থাকা আরব মুসলিম ভূখণ্ড উদ্ধারের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া। ইহুদিবাদী ইসরায়েল 1967 সালের যুদ্ধে সিরিয়ার গোলান মালভূমির 2/3 দখল করে এবং এর 4 বছর পর দখলকৃত অংশকে নিজের ভূখণ্ডের অন্তর্গত করে নেয়। যদিও আন্তর্জাতিক সমাজ কখনোই এই দখলদারিত্বকে স্বীকৃতি দেয়নি, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 25 মার্চ গোলানের উপর ইসরায়েলি কথিত সার্বভৌমত্বকে স্বীকৃতি দেন। তার এ পদক্ষেপের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে নিন্দা সমালোচনার ঝড় ওঠে। এমনকি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকা ছাড়া আর কোনো দেশ গোলান মালভূমি নিয়ে ট্রাম্পের অবস্থানকে সমর্থন করেনি। এদিকে আরব দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য ইরানকে দায়ী করে আরব লীগের শীর্ষ সম্মেলনের চূড়ান্ত ইশতেহারে যে ধারা যোগ করা হয়েছে তার তীব্র নিন্দা জানান কাসেমি। সেই সঙ্গে ইশতেহারে পারস্য উপসাগরের 3টি দ্বীপের উপর ইরানের সার্বভৌমত্ব নিয়ে যে সংশয় প্রকাশ করা হয়েছে তারও নিন্দা জানান তিনি। অন্যদিকে নিরাপত্তা চাইতে পুতিনের কাছে যাবেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে মস্কো যাবেন। এ তথ্য জানায় ইসরায়েল সরকার মুখপাত্র। আগামী 9 তারিখে ইসরায়েলি ভোট অনুষ্ঠিত হবে, তবে ভোটের 5 দিন আগে দুই নেতার সাক্ষাৎ হবে। ডানপন্থী নেতানিয়াহু দেশটির শক্তিশালী কেন্দ্রীয় প্রার্থীর সঙ্গে লড়তে যাচ্ছেন। ইসরায়েলের সাবেক সেনাপ্রধান বেনি গান্টস বলেন, ইসরায়েলে নির্বাচন নিয়ে সাহায্য চাইতে মিটিং করবে নেতানিয়াহু, যার মধ্যে তিনি রাজনৈতিকভাবে অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে রাষ্ট্রীয় নিরাপত্তা চাইতে পারে। ইসরায়েলের উদ্বেগ আসাদে ইরানীয় লেবাননের হিজবুল্লাহ বাহিনী সিরিয়া থেকে হামলা চালানোর জন্য ভিত্তি স্থাপন করতে পারে।